শুভেচ্ছা সবাইকে, যে যেখান থেকে দেখছেন স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আয়োজন আজকের দেশ রূপান্তরের। সঙ্গে আছি আমি হাবিবুর রহমান পলাশ। দর্শকের আয়োজনের মধ্য দিয়ে আমরা আপনাদের জানিয়ে দিয়ে থাকি আজকে প্রকাশিত দৈনিক দেশ রূপান্তরের উল্লেখযোগ্য শিরোনাম। আজ শনিবার 18 জুন 2022, দৈনিক দেশ রূপান্তরের আজকের প্রধান শিরোনাম, পানিপন্থী 25 লাখ মানুষ, এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত, ভারতের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীকে শেখ হাসিনার আম, রাত 8টার পর দোকান ও মার্কেট বন্ধ রাখার নির্দেশ, সড়কে মানুষ পশু গাদাগাদি, তদবির ছাড়াই চাকরির সুযোগ, প্রাথমিক শিক্ষক নিয়োগ, ঢেলে সাজানো হচ্ছে ঢাকা মহানগর বিএনপি, বাংলাদেশের ভুলে লিড বাড়ছে উইন্ডিজের। পৃষ্ঠা 3 খবর, কাজ শেষ না করেই সড়ক চালু চট্টগ্রামের পোর্ট কানেক্টিং রোড, বাতি ঘরে উৎসব, ডিমরায় চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা, একাধিক ধর্ষণের অভিযোগ, উত্তরা থেকে যুবক গ্রেফতার। পৃষ্ঠা 4 চিন্তা, সম্পাদকীয়, বন্যার্তদের পাশে দাঁড়ান, বাজেট, শিক্ষা এবং শিক্ষকের কান্না, লিখেছেন রাজেকুজ্জামান রতন, প্রকৃতির প্রতিশোধ ও সামাজিক বিপ্লব, লিখেছেন মাসুদ কামাল হিন্দুল, জাদুঘরের অন্তর্নিহিত শক্তি, লিখেছেন ডক্টর মোজাম্মেল এইচ ভুইয়া। পৃষ্ঠা 5 দেশান্তর, ধনী দেশগুলো বেইমানি করছে, জলবায়ু সংকট, বাইডেন সালমানে আপোষ, বাস্তুচ্যুত শিশুর সংখ্যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের চেয়ে বেশি। পৃষ্ঠা 6 বিশেষ করে, পৃথিবীকে বাসযোগ্য করার সংগ্রামে নাসা বিজ্ঞানী, দৈনন্দিন ইসলাম, বিশ্বনবীর অনন্য বৈশিষ্ট্য, উত্তম চরিত্রের নানান দিক। পৃষ্ঠা 7 খেলা, ওয়ানডে সর্বোচ্চ 498, দায়িত্ব নেওয়ার তাগিদ সাকিবের, তিন দেশের 16 শহরে 2026 বিশ্বকাপ, আন্তর্জাতিক ক্লাবগুলো ভালো না করলে জাতীয় দলও পারবে না, কাজী সালাউদ্দিন। পৃষ্ঠা 8 রূপ রূপান্তর, ভালো বাবা ভালো বন্ধু, শিশুর মূল্যবোধ তৈরি করে দিন, ছোট চুলের কদর গরমেই। পৃষ্ঠা 9 দেশ, প্রকল্পের কাজে ঘুষ 10%, সড়কের পাশের গাছ কেটে নিচ্ছে চোরচক্র কমলগঞ্জ, ভোট না দেয়ায় সংখ্যালঘুর বাড়ি ভাঙচুর লুট, কুকুরের খামার করে সফল ভৈরবের সজল, পটুয়াখালীতে সংঘর্ষে 5 পুলিশ সহ আহত 20 আসামি ছাড়াতে থানা ঘেরাও। পৃষ্ঠা 10 বিনোদন, পদ্মা সেতুর গানে তারকারা, ফেস টু ফেস, প্রথম দিনের সাড়ায় নির্মাতাও খুশি, অভিনেত্রী কাজী নওশোবা আহমেদ। এক ঝলকে, নতুন থরে নতুন নাটালি, দুই আগন্তুক বনাম কর বিফুল, আলোচনায় মৌসুমি সানির ডিনার, বিতর্কে জড়ালেন সাই পল্লবী। পৃষ্ঠা 12 শেষ পাতা, বৃষ্টিতে হাবুডুবু বন্দর নগরী, বন্যা পরিস্থিতির অবনতিতে বিএনপির উদ্বেগ, ক্যাম্পে পুলিশের সঙ্গে গোলাগুলি, দুই রোহিঙ্গা আটক, টিপু হত্যায় অস্ত্রের দোকানের গুলি, কর্ণফুলিতে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন, নির্বাচনী পরবর্তী সহিংসতা, করোনায় 7 দিনে রোগী বেড়েছে 6 গুণ, সরকারি জায়গা দখল আওয়ামী লীগ নেতার বগুড়ার শেরপুর, সাংবাদিক সহ সড়ক দুর্ঘটনায় নিহত 7। এ ছিল দৈনিক দেশ রূপান্তরের আজকের উল্লেখযোগ্য শিরোনাম। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।